ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগে ডালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমণি করা মামলায় প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদ সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর উত্তরার এক নম্বর সেক্টরের 12 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করার পর পুলিশের গাড়িতে ওঠানোর আগে সাংবাদিকদের সামনে পরিমণির আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন নাসিরউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমি 10 জুন রাতে যখন ক্লাব থেকে বের হই, তখন পরিমণি ও তার বন্ধু ক্লাবে ঢোকে। তারা তখন মদ্যপ অবস্থায় ছিল, তাদের মধ্যে একটি ছেলে উশৃঙ্খল ছিল। ক্লাবে ঢোকার পর আমাদের বারের কাউন্টার থেকে বড় বড় ও দামি ড্রিঙ্কসের বোতল জোর করে নেওয়ার চেষ্টা করে তারা। তিনি আরো বলেন, তখন আমি তাদের কাছে গিয়ে বলি, আপনারা ড্রিঙ্কস গুলো নিতে পারেন না। আমি তাদের বাধা দিই, আমি বলি এটা শুধুমাত্র ক্লাবের মেম্বারদের জন্য, এখান থেকে মদ নিতে হলে তোমাদের কোনো সদস্যদের অ্যাকাউন্টের বিপরীতে নিতে হবে। তারপর আমি আমার সিকিউরিটিদের ডাক দিই, নিরাপত্তা রক্ষীরা এসে তাদের নিয়ে যায়।